ফ্রান্স ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় প্রথমবারের মতো আয়োজিত ফ্রান্স বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল দ্রু ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। চরম উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচ গিয়ে গড়ায় শেষ বল পর্যন্ত। ফাইনালে মুখোমুখি হয় মিত্রি ক্রিকেট ক্লাব ও প্যারিস ইউনিভার্সিটি ক্লাব। প্রথমে ব্যাট করতে নেমে মিত্রি ক্রিকেট ক্লাব 10 ওভারে সংগ্রহ করে 108 রান। জবাবে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত প্যারিস ইউনিভার্সিটি ক্লাবের শেষ বলে প্রয়োজন পড়ে 2 রানের। জয়ের সেই 2 রান সংগ্রহের সঙ্গে সঙ্গেই উল্লাসে মেতে ওঠেন ক্লাবের সদস্য ও সমর্থকরা। ফাইনালে উপস্থিত ছিলেন স্থানীয় মেয়র। তিনি বলেন, এ ধরনের টুর্নামেন্ট বিভিন্ন জাতিগোষ্ঠীর সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই শহরের মানুষ অনেক আগে থেকে ক্রিকেটের সঙ্গে পরিচিত। ক্রিকেট আমাদের এই শহরের পুরনো ঐতিহ্যবাহী একটি খেলা। এই শহরে একটি ভালো ক্রিকেট দল রয়েছে যাদের অনেক সফলতা আছে। আমি তাদের নিয়ে গর্ব করি। আর এই টুর্নামেন্টে বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশের ক্রিকেট ক্লাব অংশগ্রহণ করেছে। এই ক্রিকেট আমাদের বিভিন্ন জাতি গোষ্ঠীর সম্পর্ককে আরো গভীর করবে বলে আমি মনে করি। মুলতারার এই ক্রিকেট টুর্নামেন্টে প্রথমবারের মতো স্পন্সর করেছে বাংলাদেশি মালিকানাধীন দুটি প্রতিষ্ঠান। ফ্রান্সে বাংলাদেশি ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে ভবিষ্যতে তারা সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। অক্লান্ত পরিশ্রম এবং খেলাধুলার প্রতি ভালোবাসার কারণে আজকে আমাদের এই মাঠে আসা বাঙালিরা আজকে ফ্রান্সের মূলধারার একটা খেলাতে স্পন্সর করা। ফ্রান্সে বাংলাদেশিদের ক্রিকেটের অনেক সম্ভাবনা রয়েছে, তো আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত এত সুন্দর একটা টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পেরে। আয়োজক ও সংশ্লিষ্টরা জানিয়েছেন, এ ধরনের টুর্নামেন্টের মধ্য দিয়ে বাংলাদেশের সুনাম অর্জিত হয়েছে। বাংলাদেশি ক্রিকেটার অনেক বের করে আনা এবং আমরা এই টুর্নামেন্টটা খুব সফলভাবে সম্পন্ন করতে পেরেছি এবং এতে বাংলাদেশের সুনাম অর্জিত হয়েছে। ফ্রান্স ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট প্রভু বালান সহ ক্রিকেট সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় প্রবাসী ক্রীড়াপ্রেমী বাংলাদেশিরা ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন। এই টুর্নামেন্টে মোট 24টি দল অংশ নিয়েছিল। প্রথমবারের মতো আয়োজিত ফ্রান্স বাংলাদেশ ক্রিকেট লীগ সফলভাবে সম্পন্ন হবার পর আয়োজকরা বলছেন, ভবিষ্যতে তারা এমন ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করবেন যেখান থেকে বেরিয়ে আসবে বাংলাদেশি ক্রিকেটার এবং সুযোগ পাবে দেশটির জাতীয় ক্রিকেট দলে এবং সেখানে ভালো পারফরমেন্সের মাধ্যমে উজ্জ্বল করবে বাংলাদেশের মুখ। দ্রু ক্রিকেট স্টেডিয়াম থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ।